এই বাচ্চা যখন আমার পেটে আসে তো তখন এ বাড়ি হয়ে গেছি প্রথম দুই তিন মাস আমার সাথে কথা বলেছি তিন মাস কথা বলার পর আর নাই ফের নিখোঁজ নিখোঁজ হয়ে গেল তাহলে এই বাচ্চাটা পেটে তিলে তিলে আল্লাহ বড় করলে ঘরের কামাজ থাকে নামাজ ছেলে কাপড় ধরিতে নাই তো আমি লিয়েছি তো করলেন ফুরে আমি যাইতে পারি না আমি দিতে পারি না এই করতে করতে এখন 14 বছরের কাছে আছে কাপড় এছাড়াটা তিলে 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 কত বড় হলে আল্লাহ বড় করলে মানুষের কোনো দরকার লাগে না আল্লাহ বড় করলে পাঁচটা মানুষ জন্ম আছে কত ভরণ পোশাক লাগে এ ভরণ পোশাকের দায় কে নেবে দায় তো স্বামী তো স্বামী তো আমরা এক সান মাটি বেজে চলে গেলে এক সান অন্তর এক সান আমাকে খাতে দিত তা আমার গানে সাপ রাস্ত তাই হ্যাঁ ঘরে স্বামী আছে স্বামী তো মাথা থাক হ্যাঁ আমার বাপের 1 বিঘা মাটি ভাগ পেয়েছে নো এই মাটি বিক্রি করে গেছে তো স্বামী তো চাই যে বাপের বাড়ি হলে যদি 2 বিঘা লিয়ে আসে তো আর 2 বিঘা করে দিই কি 2 কাঠা লিয়ে আসি তো আর 2 কাঠা করে দিই যেন আমি মারার পর যেন আমার ছেলেরা যেন আমার স্ত্রীকে কোনো ই না দেয় অসম্মান না করে কি বাড়ি হলে না বের করে দেয় এখন আমার কিছুই নাই শূন্য এখন বিজয় ছেলে না বাড়ি হলে বাইরে যেতে আমার কিচ্ছু নাই শূন্য আমি সোজা আমি একদম আমার সৈন্য এখন এখন সরকার প্রতিবন্ধীকে অনুদান দেবে কি আমরা দিয়ে দেখবে এটা আমি চাইনি কিছু আমরা কিছু চাই না খালি স্বামী চাই এই সত্যটা সামনে আসুক বিচার চাই ওইখানে এরকম আমাকে প্রতারণা করে গেলাম